আচ্ছা এটা হচ্ছে এই পথ যদি না শেষ হয় মেকআপ রুমের আমাদের এখন আড্ডা চলছে আমাদের সব সময় আড্ডাই চলে কাজ তো আমরা করি মানে আড্ডার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কাজ হয়ে যায় বাকি সব সময় এরা হাসে কেন হাসে জানা যায় না এই যে হাসছে হাসছে ওদিকে সবাই হাসছে তো কেন হাসে দেখি দেখি আমি জিজ্ঞাসা করি আচ্ছা এখন কেন হাসছো এই এখন আমরা ননাকে নিয়ে হাসছি কে ননা ননা আছে এখানে আমাদের মেকআপ রুমে একজন অদৃশ্য ননা যাকে নিয়ে আমরা হাসছি কে এই ননা আচ্ছা ননাকে ননা ননা অ্যাকচুয়ালি ননা আমাদের আশেপাশেই থাকে ওই ননাকে নিয়ে ননা তাহলে এই যে নুনি আমাদের মধ্যে একজন নুনিও আছে ননার নুনি আমি কিন্তু বলে দেবো আচ্ছা ঠিক আছে ওদের এরকম ঝগড়াই চলে আর ওদের মাঝে মাঝে ভাবও হয় মাঝে মাঝে ঝগড়া হয় আমরা ভাব যেদিন আমরা আর ওদের ভাব বা ঝগড়া যেটাই হোক যাই হোক না কেন সেটা নিয়ে আমরা খুব আনন্দ করি মজা করি আর এটার জন্য এটার জন্য আমরা ওদের কাছে খাওয়া দাওয়া অফার করি মানে খাওয়া দাওয়া অফার বলছি মানে ট্রিট নি হলেও ট্রিট নি আবার বন্ধুত্ব হলেও ট্রিট নি আজকে যেরকম হ্যাঁ তার জন্য খাওয়াবে না না খাওয়াবো না মানে বিষয়টা হচ্ছে যে এখানে এখানে যাই হয় সমস্তটা নিয়ে আমাদের সবসময় হাসাহাসি চলতে থাকে তো পাইলের সাথে আমার সব থেকে বেশি ঝগড়া হয় তো যখনই ঝগড়া হয় আমাকে খাওয়াতে হয় আর যখন আবার আমাদের এই পথ যদি না শেষ হয় মানে এই উৎসবটা লেগেই থাকে এটা কেন হয়েছে সেই উত্তরও আমার কাছে আছে কারণ কি প্রথমে যখন ঝগড়া হতো আমরাও বন্ধু হিসেবে ওর পাশে থাকার চেষ্টা করতাম ওকে মনোবল দিতাম ওর তারপর দেখলাম যে ঝগড়া ভাব চলতেই থাকছে আমরা কেন মাথা খারাপ করব তাই ঝগড়াতেও আমরা খাই আবার ভাবেও আমরা খাই কোনো কারণ নেই কারণ কারণ জিজ্ঞেস করিয়া আমাদের লজ্জা দিবেন না হ্যাঁ কারণ কিছু না একসাথে থাকতে গেলে তো এরকম হয় সংসারে থাকতে এই ঠোকাঠুকি যেরকম লেগে থাকে সেরকমই লেগে থাকে এদেরও ঝগড়া হয় ময়নার সাথে আমার যেমন ঝগড়া হয় তখন খাওয়াতে হয় না যদিও তখন ওই ময়নার সাথে যখন ঝগড়া হয় তখন পুরো মিডিয়েটার থাকে হচ্ছে স্মৃতিকা মানে আমরা দুজন দুজনের সাথে কথা বলি না কিছু একটা প্রচন্ড ঝগড়া হয় ময়নার সাথে আমার সব থেকে বেশি ঝগড়া আমার ওকে মারপিট হয় এইভাবে আমাদের চলতে থাকে উৎসব না আমি থেমে গেলাম কি বলবো না না মানুষ মানুষ কিছুই চেঞ্জ হয় না মানুষ চেঞ্জ হয় মানে ঝগড়া চেঞ্জ হয় কথা বলে আমি কনফিউজ হয়ে গেছিস কেন আচ্ছা ননা বলে ফেললাম আসলে ওকেই আমরা ননা বলি কারণ আমি ননা এটা আমরা ভালোবেসে ওর নাম দিয়েছি না আমি জীবনের পথে চলতে চলতে মানুষের ঝগড়া হয় মান অভিমান হয় তো সেটাকে কাটিয়েই আবার বন্ধুত্বে ফিরে যেতে হয় তো আমি সেটা বিশ্বাস করি সেই জন্য এরা আমাকে ননা বলে যে তোর কোনো ইয়ে নেই তুই ননা আমরা এখানে সিমি আছে এখন এখন নেই সিমি ননা নামটা দিয়েছে এবং আমরা ননাকে খুব ভালোবাসি সত্যি ননা না থাকলে নামটা দেয় অ্যাকচুয়ালি ননাকে কিন্তু এরা সবাই ভালোবাসে সবাই ঝগড়া করে সবাই ভালোবাসে ননা মানুষটাই এমনি ভালো না বেশে থাকা যায় ননাকে সবাই ভালোবাসে এবং তার পেছনে একটা ছড়াও আছে সেটাও বলতে পারবো না হ্যাঁ সেটা বলা যাবে না নালে বলে দিতাম অওয়া কখ না না ছোট খোকা বলে কি অওয়া ছোট ননা বলে অওয়া শেখে নি সে কথা কওয়া হস্যই দীর্ঘ ননা বলে কই কই হস্য দীর্ঘ ননা ডাকে
হ্যাঁ, তো এরকম করেই আমাদের আড্ডা চলে, মেকআপ রুমের আড্ডা। আমরা সবসময় মানে অ্যাকচুয়ালি আমাদের এতটা সময় এখানে থাকতে হয় যে আমরা যদি এইভাবে না থাকি তাহলে খুব অসুবিধা হবে। তো আমরা নিজেদের মতন আনন্দ মজা করে থাকি আর সত্যিই খুব এনজয় করি। এরকম আরও অনেক মজার মজার ঘটনা আছে, আর সেগুলো জানতে হলে দেখতে হবে ইনকোডা টিভি। দেখতে থাকুন ইনকোডা টিভি।